মহান মেয়ে দিবস আজ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের বার্তা ছড়িয়ে শত বছর ধরে সারা বিশ্বে পালিত হচ্ছে দিবসটি তবে সেই বার্তা এখনও উপেক্ষিত অনেক শ্রমজীবী মানুষের ক্ষেত্রে দেশের বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী এখনও বঞ্চিত হচ্ছে ন্যায্য মজুরি থেকে শ্রমিক নেতারা বলছেন নানা ধরনের বেড়া জালে আটকে আছে অনেক শ্রমিকের ভাগ্য সাইদ খানের রিপোর্ট মোহাম্মদ আলীর বয়স উনষাট বছর ক্লিষ্ট দেহের হাডডিশার হাতে গত বিয়াল্লিশ বছর ধরে কাজ করছেন রোদ বৃষ্টি মাথায় নিয়ে দিনভর এমন হাড় ভাঙা পরিশ্রম করেও জানেন না দিন শেষে কত টাকা পাবেন তিনি এ নিয়মেই দিন মাস বছর পেরিয়ে আসে মেদিবস কিন্তু তার কাছে মেদিবস অচেনা এক বিষয় মেদিবাস আমি বুঝি না আমাদের দিবাস কোনো দরকারই নেই সেরা মিয়ার জীবনের গল্পটাও প্রায় একই রকম এমন অপ্রাতিষ্ঠানিক শ্রমে নিয়োজিত রয়েছেন দেশের বিশাল জনগোষ্ঠী যার মধ্যে নারীদের সংখ্যাও উল্লেখযোগ্য তাদের অনেকেই বঞ্চিত শ্রম আইন ও অধিকার থেকে যতটুকু হেতুটুকু হিসাবে তো হয় না নেতা বাড়ি গেছে এ আসে ধমকি দেয় ওই আসে হুমকি দেয় সময় তো তিনশো করে সময় তো চারশো করে তেমন এটা মূল্যবান হয় না কেবল অপ্রাতিষ্ঠানিক শ্রমের ক্ষেত্রেই নয় অনেক প্রাতিষ্ঠানিক শ্রমিকের চাকরি হারানো ন্যূনতম পারিশ্রমিক না পাওয়ার মতো বৈষম্যের অভিযোগও আছে শ্রমিকের চাকরি নিরাপত্তা নাই বেতনের কথা বলে তার চাকরি চলে যায় এবং তার অফার টাইমের কথা বলে তার তাকে বাই করে দেয় এক সমীক্ষায় দেখা গেছে দেশের নির্মাণ শ্রমিক রয়েছেন অন্তত তিরিশ লাখ হোটেল রেস্তোরাঁ সহ দোকানে কাজ করছেন সাতাশি লাখ পরিবহন শ্রমিকের সংখ্যা আটচল্লিশ এছাড়াও রয়েছে বিশাল সংখ্যক কৃষি দিন দিন সম্প্রসারিত হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাত কিন্তু বদলাচ্ছে না শ্রমিকের জীবনযাত্রার ধরন মে দিবসের একটা মূল দাবি হচ্ছে যে শ্রমিক স্বার্থ বিরোধী যে কালা কানুনগুলি সাম্প্রতিককালে সরকার করেছে সেই কালাকানুনগুলি বাতিল করা আঠারোশো সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের আন্দোলন ও আত্মত্যাগের একশো বত্রিশ বছর পর আজও যথাযথ অধিকার থেকে বঞ্চিত অনানুষ্ঠানিক খাতের এ শ্রমিকেরা সাঈদ খান বৈশাখী সংবাদ ঢাকা